সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্বের ভিডিওগুলোতে আমরা এক্সারসাইজ 4.3 এর বেশ কিছু অ্যাডিশনের ম্যাথ নিয়ে আলোচনা করেছিলাম। এবারে পর্বে আমরা বেশ কিছু সাবট্রাকশনের ম্যাথ নিয়ে আলোচনা করব। এই পর্বে বা এই ভিডিওটিতে আমরা 28, 29, 30 এবং 31 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করছি। 28 নম্বর ম্যাথে বলা হয়েছে, সাবট্রাক্ট 5a + 4b - 2c from 3a + 2b + c, অর্থাৎ 5a + 4b - 2c সাবট্রাক্ট করতে হবে কোনটি থেকে? ফ্রম 3a + 2b + c, 3a + 2b + c থেকে। তো চলো আমরা শুরু করি। আমরা 28 নাম্বার ম্যাথ শুরু করছি। আমাদের আমাদের ফ্রম বলা হয়েছিল 3a + 2b + c, সেই জন্য আমরা 3a + 2b + c প্রথমে লিখব এবং পরবর্তীতে লিখব নিচে 5a + 4b - 2c। যেহেতু সাবট্রাক্ট করতে বলা হয়েছে, তোমরা মনে রাখবে যে সাবট্রাক্ট করার সময় নিচে যেই এক্সপ্রেশনটা থাকবে সেটার প্রতিটি টার্মের সাইন চেঞ্জ করতে হবে। আমি আবারও বলছি, সাবট্রাক্ট করার সময় নিচে যে টার্মটি থাকবে, নিচে যে এক্সপ্রেশনটি থাকবে সেটার প্রতিটি টার্মের সাইন চেঞ্জ করতে হবে। অর্থাৎ প্লাস থাকলে মাইনাস করতে হবে এবং মাইনাস থাকলে প্লাস করতে হবে। এখন লক্ষ্য করো, 5a এর আগে কী সাইন আছে? কোনো সাইন নেই। যেহেতু কোনো সাইন নেই, তার মানে এখানে প্লাস আছে, তাহলে চেঞ্জ হয়ে কী হয়ে যাবে? অবশ্যই মাইনাস। আমরা এখানে নিচে ব্র্যাকেটের মধ্যে মাইনাস সাইন দেবো। তারপর রয়েছে 4b এর আগে কী সাইন? প্লাস সাইন, চেঞ্জ হয়ে যাবে মাইনাস সাইন। আমরা এভাবে ব্র্যাকেটের মধ্যে মাইনাস সাইন দেবো। তারপর রয়েছে -2c, তাহলে মাইনাস চেঞ্জ হয়ে কী হয়ে যাবে? প্লাস। আমরা এভাবে ব্র্যাকেটের মধ্যে প্লাস দেব। এখন খেয়াল করো, এখানে রয়েছে 3a থেকে 5a মাইনাস। তো ছোটটা থেকে তো বড়টা মাইনাস হয় না? আমরা বড়টা থেকে যদি ছোটটা মাইনাস করি, অর্থাৎ 5a থেকে যদি 3a মাইনাস করি, তাহলে কী হবে? 2a। সাইন কী হবে? যেহেতু এখানে গ্রেটার হচ্ছে 5 এবং 5 এর সাইন হচ্ছে মাইনাস, সেজন্য আমরা এখানে মাইনাস সাইন বসাব। তারপর রয়েছে 2b - 4b, এখানে গ্রেটার কি? 4b। তাহলে 4b থেকে যদি 2b মাইনাস করি কি হবে? অবশ্যই 2b হবে, এবং যেহেতু 4b গ্রেটার, তাহলে 4b এর সাইন কি? মাইনাস। আমরা এখানে মাইনাস সাইন বসাব। তারপর রয়েছে +c, এবং নিচেরটা ছিল -2c, কিন্তু চেঞ্জ হয়ে গেছে +2c। তাহলে আমরা +c এখন কাউন্ট করব। +c এবং 2c কি হবে? +3c। এই হচ্ছে আমাদের 28 নম্বর ম্যাথের সলিউশন। আমরা লিখব, দেয়ারফর দ্য রিকোয়ার্ড ডিফারেন্স ইজ -2a - 2b + 3c। এই হচ্ছে আমাদের 28 নাম্বার ম্যাথের অ্যান্সার। এবারে আমরা 29 নাম্বার শুরু করছি। এর পাশে লক্ষ্য করো, 29 নাম্বার ম্যাথে বলা হয়েছে, সাবট্রাক্ট 2ab - 4bc + 8ca ফ্রম 3ab + 6bc - 2ca। অর্থাৎ 2ab - 4bc + 8ca আমরা সাবট্রাক্ট করব কোথা থেকে? 3ab + 6bc - 2ca থেকে। তো সেজন্য আমরা শুরুতে কি লিখব? শুরুতে আমরা 3ab + 6bc - 2ca এটা লিখব, যেটা থেকে সাবট্রাক্ট করতে হবে সেটা আগে লিখতে হয়, সেজন্য আমরা সেটা আগে লিখলাম। এর নিচে আমরা কি লিখব? 2ab - 4bc + 8ca। ঠিক আগের ম্যাথটির মতোই, যেহেতু বলা হয়েছিল সাবট্রাক্ট করতে, সাবট্রাক্টের সময় সাইন চেঞ্জ হয়, আমরা সাইন চেঞ্জ করব। এখানে ছিল +2ab, হয়ে যাবে -2ab। এখানে ছিল -4bc, হয়ে যাবে +4bc।
এখানে ছিল প্লাস এইট সি এ হয়ে যাবে মাইনাস এইট সি এ। এখন যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে কি হবে, থ্রি এ বি থেকে টু এ বি মাইনাস হলে এ বি, যেহেতু থ্রি এর সাইন প্লাস সেজন্য এখানে প্লাস বসবে। আর এখানে সিক্স বি সি তার নিচে ছিল মাইনাস ফোর বি সি কিন্তু চেঞ্জ হয়ে হয়ে গেছে প্লাস ফোর বি সি। তাহলে যেহেতু দুটোই প্লাস তাহলে সিক্স বি সি ফোর বি সি প্লাস করলে কি হবে টেন বি সি। এরপর রয়েছে মাইনাস টু সি এ আর মাইনাস এইট সি এ, তো দুটো সাইনই যেহেতু মাইনাস দুটো প্লাস করতে হবে, এইট এবং টু টেন, তাহলে মাইনাস টেন সি এ। তাহলে আমরা কি লিখতে পারি, দেয়ারফর দ্য রিকোয়ার্ড ডিফারেন্স ইজ, দ্য রিকোয়ার্ড ডিফারেন্স ইজ এ বি প্লাস টেন বি সি মাইনাস টেন সি এ। এই হচ্ছে আমাদের 29 নাম্বার ম্যাথের সলিউশন। এবার আমরা শুরু করছি 30 নাম্বার। 30 নাম্বারে বলা হয়েছে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ফ্রম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থেকে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সাবট্র্যাক্ট করতে হবে। তো শুরুতেই আমরা যেটা থেকে সাবট্র্যাক্ট করব সেটা লিখব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থেকে সাবট্র্যাক্ট করতে হবে, সেজন্য আমরা এটা প্রথমে লিখলাম। আর এর নিচে আমরা লিখব মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবারে যেহেতু সাবট্রাক্ট করতে হবে সেহেতু অবশ্যই সাইনগুলো চেঞ্জ করে নিতে হবে, এখানে মাইনাস ছিল হবে প্লাস, প্লাস বি স্কোয়ার ছিল হবে মাইনাস, মাইনাস সি স্কোয়ার ছিল হবে প্লাস। এখন কি করতে হবে লক্ষ্য করো, এখানে এ স্কোয়ার সাইন প্লাস নিচে টপ প্লাস, তাহলে একটা এ স্কোয়ার একটা এ স্কোয়ার টু এ স্কোয়ার, এখানে প্লাস বি স্কোয়ার থেকে এই বি স্কোয়ার মাইনাস, তাহলে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা গিয়ে জিরো, এখানে প্লাস সি স্কোয়ার এখানেও প্লাস সি স্কোয়ার, তাহলে প্লাস দুটো যদি প্লাস করি তাহলে কি হবে প্লাস টু সি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, দ্য রিকোয়ার্ড ডিফারেন্স ইজ টু এ স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার। এই হচ্ছে আমাদের 30 নাম্বার ম্যাথের সলিউশন। আমাদের আর একটি ম্যাথ বাকি আছে 31 নাম্বার, সেটা আমরা পাশে করছি। 31 নাম্বারে বলা হয়েছে সাবট্রাক্ট 6BY প্লাস 3AX প্লাস 9CZ ফ্রম 4AX প্লাস 5BY প্লাস 6CZ, অর্থাৎ 4AX প্লাস 5BY প্লাস 6CZ থেকে 6BY প্লাস 3AX প্লাস 9CZ সাবট্র্যাক্ট করব। তো যেটি থেকে সাবট্র্যাক্ট করতে হবে আমরা সেটি প্রথমে লিখে নিলাম, 4AX প্লাস 5BY প্লাস 6CZ। আর নিচে যেটা করতে হবে 6BY, 6BY কোথায় লিখবো আমি আগেই বলেছিলাম যে অ্যাডিশন সাবট্র্যাকশনের সময় অবশ্যই সিমিলার টার্মগুলো নিচে নিচে বসবে। তাহলে এখানে প্রথমে রয়েছে 6BY, আমরা কোথায় লিখবো 5BY নিচে লিখবো প্লাস 6BY, তারপর রয়েছে প্লাস 3AX, আমরা 4AX এর নিচে লিখবো প্লাস 3AX, তারপর রয়েছে 9CZ, 6CZ এর নিচে লিখবো 9CZ। এখন যেহেতু সাবট্র্যাক করবো অবশ্যই সাইন চেঞ্জ, প্লাস 3AX চেঞ্জ হয়ে হবে মাইনাস 3AX, প্লাস 6BY চেঞ্জ হয়ে হবে মাইনাস 6BY, 9CZ চেঞ্জ হয়ে হবে মাইনাস 9CZ। এখন 4AX থেকে যদি 3AX মাইনাস করি তাহলে কি থাকবে 1AX, আর যেহেতু 4 এর সাইন প্লাস সেজন্য আমরা গ্রেটারটার সাইন প্লাস বসালাম।
এখানে সেকেন্ড টার্মের ক্ষেত্রে খেয়াল করো, এখানে রয়েছে ফাইভ বিওয়াই মাইনাস সিক্স বিওয়াই, তাহলে সিক্স বিওয়াই থেকে যদি ফাইভ বিওয়াই মাইনাস করি ওয়ান বিওয়াই, এবং যেহেতু গ্রেটার সাইন হচ্ছে মাইনাস সেহেতু আমরা সিক্স বিওয়াই আগে মাইনাস বসাবো। এরপর রয়েছে নাইন সি জেড প্লাস সিক্স সি জেড, তাহলে নাইন সি জেড থেকে যদি সিক্স সি জেড মাইনাস করি কি হবে থ্রি সি জেড, আমরা বসাবো থ্রি সি জেড, আর যেহেতু গ্রেটারটার সাইন হচ্ছে মাইনাস অর্থাৎ নাইন সি জেড এর সাইন মাইনাস সেহেতু আমরা কি করব থ্রি সি জেড এর আগেও মাইনাস সাইন বসাবো, তাহলে আমাদের অ্যান্সার কি হলো, অ্যান্সার হলো এ এক্স মাইনাস বিওয়াই মাইনাস থ্রি সি জেড। আমরা লিখবো দ্য রিকোয়ার্ড ডিফারেন্স ইজ the required difference is ax minus by minus 3cz, এই হচ্ছে আমাদের এই অঙ্কটির সলিউশন। তো সাবট্রাক্টের চারটি ম্যাথ এই পর্বে দেখানো হলো, আরো কিছু ম্যাথ রয়েছে সাবট্রাকশনের, সেই ম্যাথগুলো আমরা পরবর্তী ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব। ধন্যবাদ তোমাদের সবাইকে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য।